এই হিট ওয়েভের সময় বাসা শিফটিং করা ইট ওয়াজ এ রিয়েলি ডিফিকাল্ট প্রসেস। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখনও দেখছেন যে নাথিং ইজ সেট আপ, অ্যান্ড আমি যে রুমে রেকর্ড করছি সেই রুমে বিশাল ইকো হচ্ছে। স্টিল উই উড ওয়ান্ট টু গো ইন টু দ্যাট আন্ডারস্ট্যান্ডিং। আজকে আমরা নিয়ে এলাম হচ্ছে গিয়ে কীভাবে নেটওয়ার্ক অটোমেশন, অ্যান্ড আমাকে অনেকে প্রশ্ন করেন যে হোয়াট দে উড ওয়ান্ট টু স্টাডি, মানে সামনে আমরা কী নিয়ে পড়ালেখা করব, সামনে আসলে আমাদের যেই পড়ালেখা আমরা করছি এবং তার পাশাপাশি আমাদের যে স্কিল সেটা আসলে কোন লেভেলে যাবে এবং কীভাবে কাজগুলো করবে এবং কোন কয়েকটা পার্টিকুলার স্কিল নিয়ে আসলে আমরা আগাবো সেটা নিয়েও কিন্তু আমরা আসলে চিন্তা করছিলাম। তবে এটা ঠিক যে যেহেতু আমি নেটওয়ার্ক অটোমেশন নিয়ে একটা বড় সময় কাটিয়েছি এবং নেটওয়ার্ক অটোমেশন শুধু না, ডেটা সেন্টার অটোমেশন এবং অন্যান্য জায়গায় আসলে কীভাবে অটোমেশন চলে এসছে এটা আসলে আমরা অনেক সময় বিশ্বাসই করতে পারছি না। বাট আমি যে জিনিসটা বুঝতে পারছি যে নেটওয়ার্ক অটোমেশন শুধু নয়, আমাদের যে ডেটা নিয়ে কাজ করার যে একটা বড় পার্সপেক্টিভ, বিশেষ করে আমরা যদি এভাবে বলি যে আমরা এই মুহূর্তে যত ডেটা নিয়ে কাজ করছি আমার একদিন পরে কিন্তু তার ডেটার সংখ্যা অনেক অনেক বাড়ছে। আমার মনে হচ্ছে যে 2000 সালে আমরা যে ডেটা নিয়ে কাজ করেছি তার পরের বছরই কিন্তু পৃথিবী তার থেকে ডাবল ডেটা জেনারেট করেছে। তার মানে কি এত ডেটাকে কীভাবে আমরা প্রসেস করব, এত ডেটাকে কীভাবে আমরা সার্ভিস অপটিমাইজ করব, কীভাবে এত ডেটাকে ফাইনালি দিন শেষে আমাদেরকে কাস্টমার কাছে পুশ করতে হবে বা কাস্টমারকে যাতে একটা নেক্সট লেভেলে যেতে পারে। বিকজ কারও কিন্তু সময় নেই, সবারই কিন্তু সময় কম, সবাই কিন্তু তার লাইফ টাইমে দে ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং, দে ওয়ান্ট টু বি লাইক এখন নতুন কিছু জব ডিসক্রিপশন চলে এসছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা এই ধরনের। তার হচ্ছে গিয়ে দিস ইজ অল রিলেটেড টু ডেটা, অ্যান্ড দেন হাউ ডু ইউ সলভ দিস ডেটা গেম, হাউ ডু ইউ সলভ দিস, এত ডেটাকে কীভাবে আমরা প্রসেস করব, এত ডেটাকে কীভাবে আমরা একটা লাইনের মধ্যে দিয়ে পাঠাবো, এত ডেটা কীভাবে আমরা সার্ভিস এনশিওর করবো। অনেক সময় আমাকে যেটা বলেন যে অনেকেই কিন্তু আমাকে ভয়ে ভয়ে বলেন যে নেটওয়ার্ক অটোমেশন বা এই ধরনের অটোমেশন হয়ে গেলে মানুষ চাকরি হারাবে। আমি আসলে এই ব্যাপারটা একদমই বিশ্বাস করি না। আমি এভাবে চিন্তা করি যে একটা সার্ভিস প্রোভাইডার যিনি এখন 3 লাখ সাবস্ক্রাইবারকে সার্ভিস দিচ্ছেন, ধরা যাক একটা সার্ভিস প্রোভাইডার যিনি 3 লাখ সাবস্ক্রাইবারকে সার্ভিস দিচ্ছেন, আসলে অটোমেশন এলে কী হবে? অটোমেশন এলে কিন্তু সেই কোম্পানির 3 লাখ যিনি এখন সাবস্ক্রাইবারকে সার্ভিস দিচ্ছেন উনি আসলে 10 লাখে চলে যাবেন। তার হচ্ছে কি ওই একই জনবল দিয়ে উনি হয়তো বা 10 লাখ কাস্টমারকে উনি সার্ভ করবেন। তার হচ্ছে কি ইটস অল অ্যাবাউট গোয়িং ডাউন অ্যান্ড বয়েলিং ডাউন টু দ্য এফিসিয়েন্সি। আমরা আসলে এই কিওয়ার্ডটা মানে মাঝে মাঝে ভুলে যাই যে এফিসিয়েন্সি, উই ওয়ান্ট টু অ্যাচিভ এফিসিয়েন্সি ইন আওয়ার লাইফ টাইম, অ্যান্ড হাউ ডু ইউ ওয়ান্ট টু অ্যাচিভ দ্য এফিসিয়েন্সি? অবভিয়াসলি অটোমেশন। আর সেই জন্যই কিন্তু আজকে যে কনসেপ্ট বা যে ধরনের আমরা গল্পগুলো বলি যে ইটস অল অ্যাবাউট স্কেল আপ, আমরা যদি স্কেল আপ করতে চাই এই স্কেল আপে কিন্তু আমাদের অটোমেশন লাগবে। এর পাশাপাশি আমাদের যে এখন সার্ভিস প্রোভাইডারের প্রতিদিন যেই প্রবলেমে আমরা পড়ি, প্রতিদিন আমরা যেই সমস্যায় পড়ি, সেই সমস্যা যদি আমরা ম্যানুয়ালি সলভ করতে চাই দিস ইজ গোয়িং টু বি নাইটমেয়ার, দিস ইজ গোয়িং টু বি নাইটমেয়ার। সো আমরা ডেটা সেন্টার বলি, কোলোকেশন বলি, পাবলিক ক্লাউড বলি, অথবা আমরা দিন শেষে যেই নেটওয়ার্কের উপর দিয়ে এত কিছু সার্ভিস প্রোভিশন হচ্ছে সেই নেটওয়ার্কে যদি আমরা অটোমেশন না নিয়ে আসি তাহলে নাথিং উইল হ্যাপেন। সেই জন্য আমরা বলি যে পৃথিবীতে এখন অনেক কিছু ডাইনামিক হয়ে গেছে। সো আমি মনে করি যে নেটওয়ার্কটাও ডাইনামিক হওয়া উচিত এবং নেটওয়ার্কে ডাইনামিক হওয়ার জন্যই কিন্তু আমরা আসলে এই অটোমেশনের কথা বলছি। আর আমি যেটাকে বলবো যে ইয়াং জেনারেশন যারা আসলে নেটওয়ার্ক অটোমেশন নিয়ে কাজ করতে চায় বা যারা নেটওয়ার্ক অটোমেশন নিয়ে আসলে দে ওয়ান্ট টু হ্যাভ দেয়ার ওন কাইন্ড অফ লাইক আন্ডারস্ট্যান্ডিং, যে দে ওয়ান্ট টু বিল্ড দেয়ার ক্যারিয়ার অন নেটওয়ার্ক অটোমেশন, সেটা নিয়ে আমি একটা বই লিখছি। আমি আসলে সেই বইটা নিয়ে আমি আস্তে আস্তে সামনে কথা বলবো। বাট দিন শেষে একটা কথা যে আমাদের নেটওয়ার্ক অটোমেশন করতেই হবে।
আর সেই জন্য কিন্তু আমাদের এই নেটওয়ার্ক অটোমেশন শেখার জন্য আপনাদের আপনাদের সেই মাইন্ডসেট বা সেই আপ ইন দ্য গেম সেই জায়গাটাতে আসলে আমরা কাজ করব। আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে।